হ্যালো বন্ধুরা, স্বাগতম আর স্ট্রেসে। জাদু দেখতে কার না ভালো লাগে, কিন্তু আপনি যদি ভয়ঙ্কর এই জাদুর পিছনের গল্প জানতে চান তাহলে সাথে থাকুন আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত। হেড ড্রপ। এটি এমন একটি ট্রিক যা দেখলে যে কেউ নিশ্চিত ভয় পাবে। জাদুঘরের মাথা নিচে পড়ার মাধ্যমে দর্শকরা চমকে যায় আর সবাই চিন্তায় পড়ে যায়। জাদুঘরের শরীরেই হয়তো বা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু বাস্তবতায় চমকের কারণ জাদুঘরের শরীর নয়, বরং জাদুঘরে পরে থাকা স্পেশাল কাপড়ের জন্য। এই ট্রিকটি করার জন্য আপনাকে বড় একটি কোট অথবা জ্যাকেট নিতে হবে, যার ভিতরে আপনাকে একটি কাস্টম মেড ফ্রেম রাখতে হবে। যদি আপনি চান একটি হ্যাঙ্গারের সাহায্যে এই ফ্রেমটি ঘরেও বানাতে পারবেন। এরপর এক হাত দিয়ে এই ফ্রেমটি ধরতে হবে এবং মাথাটি নিচে নামাতে হবে। কোটের ভিতরে লাগানো ফ্রেমটি আপনার মাথাকে উঠিয়ে রাখবে আর দর্শকরা মনে করবে আপনার মাথাটি নিচে পড়ে গেছে। নাইফ ট্রিক। সাবধান, আপনারা এই ট্রিকটি প্রপার ট্রেন না করে করবেন না, কারণ এমনটি করায় বিপদগ্রস্ত হতে পারেন। এই ট্রিকটিতে ম্যাজিশিয়ান প্রথমে একটি ছুরি নেন যা অনেক বেশি ধারালো, এরপর কিছুটা এরকম করেন। জি সত্যি, জাদু করে ছুরিটিকে তার হাতের মাংসপেশির ভিতরে পৌঁছে দেয়, কিন্তু এই জাদু চলাকালীন এক ফোঁটা রক্ত নিচে পড়তে দেখা যায় না। আবার ছুরি সরিয়ে নেওয়ার পর জাদুঘরের হাতের মধ্যে একটু কাটার চিহ্নও দেখা যায় না। আমার মনে হয় না তার মধ্যে কোনো হিলিং পাওয়ার রয়েছে, কিন্তু সে এটা কিভাবে করেছে? ম্যাজিশিয়ানের হাতটি দেখতে অরিজিনালই মনে হচ্ছে। তাহলে এই ম্যাজিকের সত্য ট্রিকটি তার ছুরির মধ্যে লুকিয়ে আছে। এই ছুরিটি সত্যিই ধারালো, কিন্তু এর ভেতর থেকে বের হওয়া অংশটি ধারালো নয়। তাহলে এখন আপনি বুঝেই গেছেন জাদুঘর এই অংশের মধ্যে কি করেছিল। প্রথমে বলে দেয় প্রত্যেক জাদুকর তার কাজের মধ্যে প্রফেশনাল এক্সপার্ট। তো প্রিয় বন্ধুরা, আপনারা তাদের মতো আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না, কারণ জাদুকর তার প্রত্যেকটি ট্রিক হাজারো বার প্র্যাকটিস করে থাকেন। যেমনটি পরবর্তী ট্রিক, যার মধ্যে জাদুকর জ্বলন্ত একটি মোমবাতি নেন এবং তার আগুন দিয়ে খেলা করেন। কিছুক্ষণ আগুন হাতে রাখার পর পুনরায় মোমবাতিতে আগুন ফেরত দেন। তাহলে কি জাদুঘরের কাছেও মার্ভেলের সুপার হিরোদের মতো আগুন নিয়ে খেলা করার শক্তি আছে? কিন্তু না, এটা পুরো বুদ্ধির খেলা। আসলে জাদুঘর এখানে একটি নকল আঙ্গুল পরে থাকেন যা এক ধরনের একটি মোমবাতি হয়ে থাকে। দর্শকদের দেখিয়ে তার চারটি আঙ্গুল মোমবাতির সামনে রেখে খুব চালাকির মাধ্যমে হাতে থাকা নকল মোমবাতির মধ্যে আগুন ধরিয়ে নেন। এর ফলে দর্শকরা মনে করেন জাদুকর মোমবাতির আগুনটি ছিনিয়ে নিয়েছে। এরপর তার নকল আঙ্গুল দিয়ে মোমবাতি পুনরায় জ্বালিয়ে মোমবাতির মাধ্যমে তার হাতের আগুন নিভিয়ে ফেলেন। দেখতে সাধারণ মনে হলেও আপনার এই ট্রিকটি করতে প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন। ফ্লাইং সোডা ক্যান। জাদুকররা সাধারণত অনেক কিছুই বাতাসে উড়িয়ে থাকেন, কারণ এই ধরনের ট্রিক সবারই পছন্দ হয়ে থাকে। এরকমই একটি ট্রিক সোডা ক্যানকে বাতাসের মধ্যে উড়ানো, যেখানে জাদুকর ক্যানটিকে হাতের মধ্যে ধরে রাখে আর হঠাৎই এই ক্যানটি বাতাসের মধ্যে সাঁতার কাটতে থাকে, যা দেখলে মনে হবে জাদুকর ক্যানটিকে থামানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু ক্যানটি সামনেই উড়ে যাচ্ছে। এই জাদুটি দেখানোর সময় জাদুকর এরকম অঙ্গভঙ্গি করেন যেন ক্যানটি তার ব্রেনের শক্তিতে চলছে, কিন্তু বাস্তবে ব্রেন নয়, একটি নকল হাতের শক্তি প্রয়োগের কারণে চলছে। এই আঙ্গুলের সামনের দিকে একটি সাকশন কাপ লাগানো আছে যা ক্যানের সাথে লাগানো থাকে, তার অর্থ ম্যাজিশিয়ানের হাতের সাফাই আর দর্শকের সামনে চমৎকার পারফেক্ট অ্যাঙ্গেলে দাঁড়ানো। সকল কাজই পরিশ্রমী, যেমনটি এই ভিডিও বানানো। আপনার লাইক এবং সাবস্ক্রাইব এনে দিতে পারে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং, আনকমন ও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট আইটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।